হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো একটি গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য একটি নতুন ব্যাচ কোর্স যেই ব্যাচ কোর্সে আমরা করাবো গুরুত্বপূর্ণ আশিটি প্র্যাকটিস সেট যার মধ্যে থাকবে চার হাজার প্লাস মকের প্রশ্নোত্তর এবং প্রত্যেকটি ইংলিশ ম্যাথ এবং রিজনিং প্রশ্নের ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে আমাদের এই ব্যাচ কোর্সের ক্লাস শুরু হবে আগামী কুড়ি জুন থেকে এবং আগামী উনিশে জুন আমাদের এই ব্যাচ কোর্সের ভর্তির শেষ তারিখ ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারো এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই ব্যাচ কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো দেখো এটি আমাদের জিকে মক টেস্ট নম্বর নাইনটিন আজকের এই মক টেস্টেও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই সব প্র্যাকটিস সেটগুলো তোমরা প্রতিদিন সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এই সব প্রশ্নগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউপি এসআই এক্সাইজ মেন এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো শুরু করছি আজকের এই ক্লাস আজকের প্রথম প্রশ্ন বর্তমান ইউটিউব এর সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কী তো দেখো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এইসব প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুশান ওজা ওয়াসকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন বর্তমান আইসিসি এর চেয়ারম্যানকে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান আইসিসি এর চেয়ারম্যান হলেন গ্রেগ বার্কেল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কী এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না প্রতিটি প্রশ্ন তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজেশ বিন্দাল বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম রাজেশ বিন্দাল তো দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন মীরা জানো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তো দেখো এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত ওকে তো এই নিয়ে আমরা একটি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি আমাদের কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটায় জিকের অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে ওকে আজকে আমাদের চোদ্দো নম্বর ক্লাস আপলোড করা হবে এর আগে অলরেডি আমাদের তেরোখানা জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস হয়ে গিয়েছে ওকে প্রতিদিন সকাল সাতটায় জিকের মক টেস্ট এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় জিকের অধ্যায় ক্লাস চলছে তো দেখো মীরাবাই চান তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে চার নম্বরের সঠিক উত্তর কী হবে এবং তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ম্যান বুকার পুরস্কার পাব প্রথম ভারতীয় হলেন অরুন্ধতি রায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং তিনি নাইনটিন নাইনটি সেভেনে অর্থাৎ উনিশশো সালে এই পুরস্কার পান ওকে এবং তিনি কোন গ্রন্থের জন্য এই ম্যান বুকার পুরস্কার পান সেই গ্রন্থটি হচ্ছে দ্য গড অব স্মল থিংস ওকে নেক্সট দেখো ছয় থাইল্যান্ডের রাজধানীর নাম কি থাইল্যান্ডের রাজধানীর নাম সঠিক উত্তর হচ্ছে ব্যাংকক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে থাইবাত নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নাম দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই তালিকাটি নোট করে রাখবে জাপানের টোকিও জাপানের রাজধানী চীনের রাজধানী বেজিং নেপালের কাঠমান্ডু ইন্দোনেশিয়ার জাকার্তা ইরাকের বাগদাদ ইরানের রাজধানী তেহরান থাইল্যান্ডের ব্যাংকক রাশিয়ার মস্কো জার্মানির বার্লিন ফ্রান্সের প্যারিস ইটালির রোম অস্ট্রেলিয়ার ভিয়েনা সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন অরণ্যের অধিকার এর রচয়িতাকে অরণ্যের অধিকার এর রচয়িতাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতার নাম রয়েছে এখানে বাংলা সাহিত্যের তো গুপি গাইন বাঘাবাইন এর রচয়িতা হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অগ্নিবীণা ঝিঙে ফুল সঞ্চিতা বিশ্ববাসী এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম দুর্গেশ নন্দিনী এই গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক এর রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুতুল ইতি কথা মানিক বন্দ্যোপাধ্যায় এবং টেনিদার অভিযান নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া এই বইটির লেখককে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ তো এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থের রচয়িতা এবং বিগত বছরে দেখা গিয়েছে এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটি পুলিশ পরীক্ষায় দুই থেকে তিনটি করে প্রশ্ন আসে। অর্থাৎ এইবারের অর্থাৎ দু হাজার একুশ পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা কিন্তু এই টপিকের ওপর তোমাদের ক্লাস করে দিয়েছি তোমরা যদি ক্লাসগুলো দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই গ্রন্থের রচয়িতা নীরজ চন্দ্র চৌধুরী অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো নয় কে স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জুজানা কাপিতোভা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটি কার লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে তো দেখো আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে ইন্ডিয়া ডিভাইডেড এই গ্রন্থের রচয়িতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ ব্রিফ হিস্টোরি অফ টাইম স্টিভেন হকিং ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং থ্রি মিস্টেক অফ মাই লাইফ এবং হাফ গার্লফ্রেন্ড এর রচয়িতা হচ্ছে চেতন ভগত ওকে ব্রোকান রিপাবলিক অরুন্ধতী রায় ইন্ডিয়ান ফিলোসফি ডক্টর সরাবল রাধাকৃষ্ণন এবং দ্য ক্যান্টারবস চশারে রচিত তো দেখো আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম দাস ক্যাপিটাল কার্ল মার্কস গ্যালিভার ট্রাভেলস জোনাথন সুইফট এবং লং ওয়াক টু ফ্রিডম নেলসেল মেন্ডেলা ওকে নেক্সট দেখো ইলেভেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি কত সালে গঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো টুয়েলভ ভারতের প্রথম ভাইস কে ছিলেন ভারতের প্রথম ভাইস কে ছিলেন তো উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো এই তালিকাটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে ভারতের প্রথম গভর্নরকে ভারতের বাংলার প্রথম গভর্নরকে ভারতের প্রথম ভাইস রয় শেষ ভাইস দেখো পুরো তালিকাটি কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলার প্রথম গভর্নর বাংলার শেষ গভর্নর বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার শেষ গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম ভাইস রয় ওকে শেষ ভাইস রয় তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তো তোমরা ভিডিওটিকে পজ করে এটি কিন্তু অবশ্যই খাতায় নোট করবে নেক্সট দেখো থার্টিন বেসিনিয়া সন্ধি এটি কবে হয়েছিল তো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেয়া সন্ধি এটি কবে হয়েছিল তো উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে আঠেরোশো দুই সালে নেয়া সন্ধি হয়েছিল এবং এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে ওকে নেক্সট দেখো ফর্টিন গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত তো সঠিক হয়ে যাবে গোল গম্বুজ এটি বিজাপুরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এবং এটি স্থাপন করেন মোহাম্মদ আদিল শাহু ওকে নেক্সট দেখো ফিফটিন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লোথাল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই প্রশ্ন সংক্রান্ত আরও বেশ কিছু প্রাসঙ্গিক তথ্য রয়েছে যেমন একটি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না তো মনে রাখবে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না আর যদি বলা হয় পশু তাহলে হয়ে যাবে ঘোড়ার ব্যবহার জানত না ওকে নেক্সট দেখো সিক্সটিন গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে বোধ গয়াতে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সেভেন্টিন নিজাম সাগর পরিকল্পনা এটি কোন নদীর তীরে অবস্থিত তো দেখো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য যে টাইপের প্রশ্নগুলো হয় আমরা কিন্তু সেই টাইপেরই প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি ওকে তো এই টাইপেরই প্রশ্নগুলো তোমাদের আপকামিং দু হাজার একুশ পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো নিজাম সাগর পরিকল্পনা এটি হচ্ছে মঞ্জিরা নদীর উপর অবস্থিত এবং এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তো দেখো এর পরে প্রশ্ন আঠেরো নম্বর অবশ্য চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর ওপর অবস্থিত চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত তো সঠিক উত্তর হিসেবে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত নেক্সট দেখো নাইনটিন পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি অর্থাৎ এই চারটির মধ্যে কোনটি পশ্চিম বাহিনী নদী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটির মধ্যে হচ্ছে নর্মদা নর্মদা এটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী বাকি দেখো সুবর্ণরেখা কৃষ্ণা গোদাবরী এগুলো হচ্ছে পূর্ববাহী নদী অর্থাৎ এই পূর্ববাহিনী নদীগুলি বঙ্গোপসাগরে পড়েছে ওকে আর নর্মদা আর তাপ্তি মনে রাখবে নর্মদা এবং তাপ্তি এই দুটি হচ্ছে পশ্চিমবাহী নদী এবং এই দুটি হচ্ছে আরব সাগরে পড়েছে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন তথ্যগুলো উল্লেখ রয়েছে যেগুলো আমি বললাম যে বঙ্গোপসাগরে পতিত পূর্ববাহী নদীর উদাহরণ রয়েছে আর পশ্চিমবাহী নদী যেগুলো হচ্ছে আরব সাগরে পড়েছে নর্মদা তাপ্তি সফর নেক্সট দেখো টোয়েন্টি গণপরিষদে আমাদের জাতীয় পতাকাকে কবে গ্রহণ করা হয় বা কবে স্বীকৃতি দেওয়া হয় তো সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদে আমাদের জাতীয় পতাকে স্বীকৃত করা হয় উনিশশো সালের বাইশে জুলাই তো এই তারিখটা কিন্তু পরীক্ষা আসে কত তারিখে বাইশে জুলাই এবং এই পতাকা নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একুশ সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এটি কত নং ধারায় রয়েছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর যাবে এটি বত্রিশ নং ধারায় রয়েছে তো এই জন্য কিন্তু সংবিধানের বত্রিশ নং ধারাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় নেক্সট দেখো টোয়েন্টি টু ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কী রয়েছে বা কে রয়েছে তো খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী নেক্সট দেখো তেইশ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরোধী সময়কাল কোন সময়কালকে বলা হয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি অর্থনীতির প্রশ্ন তো দেখো প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরোধী অর্থাৎ যেই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যান করা হয়নি তো সেই সময়টা হচ্ছে উনিশশো থেকে উনিশশো তো এই সময়টাকে কিন্তু প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরোধী সময়কাল বলা হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখা চব্বিশ সিমোনা হ্যালেপ তিনি কোন দেশের বাসিন্দা তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত তো দেখো তিনি হচ্ছে রোমানিয়ার বাসিন্দা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নিকোটিন উপক্ষারটির উৎস কি নিকোটিন উপক্ষারটির উৎস কি তো সঠিক উত্তর হয়ে যাবে নিকোটিন উপক্ষারটির উৎস হল তামাক পাতা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো বেশ কিছু উদ্ভিদের উপক্ষার সমূহ রয়েছে যেমন দেখো রেসারপিন এটি হচ্ছে সর্বগন্ধা গাছের মূলে দেখা যায় ডাটোরিন এটি হচ্ছে ধুতুরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায় মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল এবং ত্বক থেকে এবং ট্যানিন পাওয়া যায় চা গাছের পাতা থেকে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি আদর্শ অসমাঙ্গ ফুলের উদাহরণ কি একটি আদর্শ অসমাঙ্গ ফুলের উদাহরণ কি সঠিক উত্তর হয়ে যাবে অপরাজিতা অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং বেশ কিছু সমঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে ধুতরা সরিষা জবা তো এগুলো হচ্ছে সমাঙ্গ ফুল এবং অসমাঙ্গ ফুলের উদাহরণ বেশ কিছু মটর অপরজিতা এবং সিম ওকে নেক্সট দেখো সাতাশ এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট এক হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট তো সঠিক উত্তর হয়ে যাবে এক ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ অষ্টক সূত্র এটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হিসেবে অষ্টক সূত্র এর আবিষ্কর্তা হলেন নিউল্যান্ড অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে অষ্টক বিখ্যাত সূত্রটি উনিশশো সালে বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেন নেক্সট দেখা উনত্রিশ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় এটি কোন যন্ত্রের সাহায্যে তো সঠিক উত্তর হয়ে যাবে রিক্টার স্কেলের সাহায্যে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র রয়েছে যেমন দেখো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় ক্যালোরিমিটার তাপ অ্যানিমোমিটার বাতাসের গতি ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ এবং ভোল্টমিটার বিভব প্রভেদের পার্থক্য মাপা হয় নেক্সট দেখো তিরিশ আজকের এই মক টেস্টের শেষ প্রশ্ন ইন্ট্রিগেটের সার্কিট এর আবিষ্কারককে ইন্ট্রিগেটের সার্কিট এর আবিষ্কারককে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ওয়ান আর জ্যাক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি জিকের উত্তর তোমরা এই তিরিশটি জিকের উত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এবং সন্ধ্যে ছটায় তোমরা জিকের অধ্যাতভিক ক্লাস পেয়ে যাবে তো দেখো লাস্ট গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামিংয়ে সার্চ করো সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে